আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো পাটিসাপটা পিঠা তৈরির অথেন্টিক রেসিপি। পাটিসাপটা পিঠা তো আমরা সবাই পছন্দ করি, আর সেটি যদি পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। অনেক সময় অনেকের অভিযোগ থাকে পাটিসাপটা পিঠা বানিয়ে রাখলে সেগুলো ফেটে যায়, তো আশা করি আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পিঠাটি তৈরি করেন তাহলে পিঠাটি ভাঙবে না এবং দুই দিন পর্যন্ত এরকমই সফট থাকবে। তো চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় পাটিসাপটা পিঠাটি। এখানে আমি পাটিসাপটা পিঠা তৈরির জন্য প্রথমেই ক্ষীরটি বানিয়ে নেব। তার জন্য আমি 1 কেজি দুধকে জাল করে এখানে 1/2 কেজি পরিমাণ করে ঘন করে নিয়েছি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্ষীর তৈরি করার ক্ষেত্রে দুধটা যত বেশি ঘন হবে পিঠাটি খেতে ততই বেশি মজা হবে। এবার আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ চাউলের গুঁড়ো। আপনারা চাইলে চাউলের সুজিটাও ব্যবহার করতে পারেন। এবং এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। দিয়ে দেব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন, যে যেরকম পছন্দ করেন, এবং ভালোভাবে মিশিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে লেগে যাবে তলায়। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। অনবরত নেড়ে চেড়ে মেশাতে হবে। দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে, এভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। পুনরায় এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচ অবশ্যই এখন লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। এবার আমি এখানে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দেখুন হয়ে এসেছে প্রায়। এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার জাল অবশ্যই লোতে রাখতে হবে। হয়ে গেছে, এখন আমি চুলাটি অফ করে দেব। এবার আমি এগুলোকে 1টি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ক্ষীরটা আরেকটু শক্ত হয়ে আসবে। এভাবে এটাকে আমি ঠান্ডা করে নেব। এবার আমি পাটিসাপটা পিঠা তৈরির ব্যাটারটি তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি, সেখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দেব চাউলের গুঁড়ো। এবং 1 কাপ পরিমাণ দিয়ে দেব ময়দা।
दिए देव सामान्य परिमाण लवण एवं शुकनो उपकरणगुलो के एक मिशिए नेब। एखाने आरेकटी बाटी नियेछि आमी, दिए देव एक कप परिमाण कुसुम गरम पानी, हाफ कप परिमाण दिए देव गुड़। गुड़ेर परिवर्ते आपनारा चीनीओ व्यवहार करते पारें, किन्तु गुड़ दिले पिठार कलरटा खूब सुंदर आसबे, तार जन्य आमी गुड़ दिए दिलाम। एगुलोके आमी भालोभावे मिशिए नेब। এখন আমি এটাকে ময়দার মধ্যে ঢেলে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একবারে পানিটা দেব না, আস্তে আস্তে দেব। দেখুন, এখানে আমি পুনরায় কুসুম গরম পানি অ্যাড করলাম। পাটিসাপটা পিঠা তৈরির পানির মাপটা আসলে অ্যাকুরেট বলা যায় না। এভাবে আমি আস্তে আস্তে পানি দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি গুলিয়ে নেব। এভাবে গুলিয়ে নিতে হবে। এখানে আজকে আমার প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে, আর আমি পুরোটাই কুসুম গরম পানি ব্যবহার করেছি। কুসুম গরম পানি দিলে হয় কি পিঠাটি আর ফাটে না। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দেব। দেখুন, 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, ব্যাটারটি রেডি হয়ে গেছে। পিঠা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আমি। একটি টিস্যু পেপারে কিছুটা তেল নিয়ে কড়াইটা আমি মুছে নিলাম। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। প্রতিবার ব্যাটার দেওয়ার আগে আমি চামচের সাহায্যে ব্যাটারগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন, এভাবে দিয়ে দেব আমি। ব্যাটারটা কিরকম পাতলা হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। এখন আমি এটাকে 20 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখুন, 20 সেকেন্ড পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন আমি আগে থেকেই বানিয়ে রাখা ক্ষীরগুলো এখানে দিয়ে দেব। এভাবে দিয়ে দিতে হবে। এবার একটি চামচের সাহায্যে আমি পিঠাটাকে ফোল্ড করে নেব। দেখুন, এভাবে ফোল্ড করে নিতে হবে। হয়ে গেছে পিঠাটি তৈরি করে নেওয়া। আর চুলার আঁচটি কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। এখন আমি পিঠাটিকে একটি প্লেটে তুলে নেব। দেখুন, পিঠাটি দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং গুড় দেওয়ার কারণে কালারটিও খুব সুন্দর এসেছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর প্রতিবার প্যানে পিঠার ব্যাটারটি দেওয়ার আগে প্যানটি সামান্য তেল এবং টিস্যুর সাহায্যে মুছে নিলে তাহলে পিঠাগুলো আর লাগবে না, খুব সুন্দর উঠে আসবে। দেখুন, এভাবে মুছে নিতে হবে সামান্য তেল এবং টিস্যু দিয়ে।
এভাবে আমি ব্যাটার দিয়ে দেব এবং ব্যাটারটাকে এভাবে প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটাকে আমি ছড়িয়ে নেব পুরো প্যানে। এবং 20 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 20 সেকেন্ড পর আমি ঢাকনা খুলে পিঠার ক্ষীরগুলো দিয়ে দেব। দেখুন এভাবে দিয়ে দিতে হবে। এবং একটি চামচের সাহায্যে এটাকে পিঠাটাকে আমি ফোল্ড করে নেব। দেখুন এভাবে ফোল্ড করতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটি। আর পিঠাটি বানানো খুবই সহজ। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর দেখুন প্লেটে ঢেলে আমি সাজিয়ে পরিবেশন করেছি। কতটা সুন্দর হয়েছে এবং কতটা আকর্ষণীয় হয়েছে। এটি কিন্তু খেতে ভীষণ মজা আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আপনারা কিন্তু চাইলে এটাকে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। আরেকটি কথা হচ্ছে এই পিঠাটি বানিয়ে আপনারা 2 দিন পর্যন্ত খেতে পারবেন। এটা কিন্তু একটুও ফাটবে না এবং টেস্ট আগের মতোই থাকবে। তো আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এখন আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো যে ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সফট হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে দেখতে। এটি কিন্তু খেতে খুবই মজা। এরপরের পর্বে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে কালারফুল পাটিসাপটা পিঠা তৈরি করতে হয়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।